নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের MCQ নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 3, ফার্স্ট প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। অ্যান্সার হবে ঘরের অ্যান্সার জিব্রেলিন। উদ্ভিদ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। 1.2 এর অ্যান্সার হবে ঘরের অ্যান্সার দেহের সার্বিক বৃদ্ধি। 1.3 অ্যান্সার হবে আমাদের ঘরের অ্যান্সার এ রোমান 2, বি এর রোমান 4, সি এর রোমান 1। 1.4 এর অ্যান্সার হবে নির্গিত নিউক্লিয়াস। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, 1.5 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আলু। 1.6 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 1.7 এর ছোটো হাতে দুটো বি, বড়ো হাতের আর, ছোটো হাতের আর। জিনোটাইপ যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? কয়ের অ্যান্সার হবে দুই ধরনের। 1.8 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার থ্যালাসেমিয়া। 1.9 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওয়াই ক্রোমোজোমে। 1.10 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাইসম্যান। 1.11 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে ফাইলো ক্লাড। পরের প্রশ্ন কী বলেছে 1.12-তে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপন্ন করে বা উৎপাদন করে। 1.13 অ্যান্সার হবে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট গঠন। 1.14 এর অ্যান্সার হবে ঘরের অ্যান্সার শব্দ দূষণ। 1.15 এর অ্যান্সার হবে অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান। এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 3 সলভ করে দিলাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।